আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে একটা লগ আইডি আনলক করবেন। তো আইডিটা হচ্ছে আমরা যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নিবো। আপনারা চাইলে কিন্তু আপনারা ফেসবুক অ্যাপ দিয়েও লগ ইন করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো আপনারা ফেসবুক অ্যাপের থেকে হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করবেন। তো দেখবেন যে আপনাদের ব্রাউজার লগ ইন করলে বর্তমানে এই লেখাটা আসে যে সরি সামথিং ওয়েন রং। এই লেখাটা আসলে আপনারা সরাসরি হচ্ছে mbasic.facebook.com দিয়ে ঢুকবেন। আপনারা হচ্ছে আমার উপরে যে কী লিখতেছে ওইটা দিয়ে খেয়াল করে দেখতে পারবেন। mbasic.facebook.com মোটামুটি সবাই জানেন এই ইউআরএলটা। তো এটাতে গেলে আপনাদের যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটা কিন্তু আসবেন আইডিতে। তো তারপরে হচ্ছে দেখেন এখানে বলতেছে কিন্তু কনফার্ম ইউর আইডেন্টিটি। তো আমাদের আইডিগুলো লক হয়ে গেলে মোটামুটি কিন্তু আমরা এই পর্যন্ত আসতেই পারি। আসার পরে হচ্ছে মোটামুটি অনেকজনের কার্ড সাবমিটও করে। তো কার্ড সাবমিটের করার ক্ষেত্রে আমি সবাইকে বলছি আপনাদের আইডিতে যদি আইডির নামের সাথে ডেট অফ বার্থের সাথে যদি ন্যাশনাল কার্ডের মিল না থাকে তাহলে হচ্ছে এখানে কোনো ভুল কার্ড সাবমিট করবেন না। তো সাবমিট করার জন্য দেখেন আমি এখানে হচ্ছে একটা মেল খুলে নিব। আমি যেই মেলটা এখানে বসায় সাবমিট দেবো এই মেলের মাঝখানে কিন্তু আমাকে ফেসবুক থেকে রিভিউ দিবে যে আমার আইডিটা আনলক হবে কি না বা পজিটিভ আসছে না নেগেটিভ আসছে এটা কিন্তু ফেসবুক থেকে জানাই দিবে। তো দেখেন আমি মেলটা বসাইছি, মেলে বসানোর পরে মেলের কোড আসবে। এই মেলের কোড দিয়ে হচ্ছে আমি এখানে কনফার্ম করব। তো দেখতে পারতেছেন আপনারা, আপনাদের কিন্তু এখানে বলছি আপনারা জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন অথবা ইয়াহু হটমেল যে মেলগুলো আছে ওইগুলো ইউজ করবেন আপনারা। তো শো মোরে ক্লিক করার পরে আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করে এইখানে হচ্ছে আপনাদের মেন যে কাজটুকু থাকে এইখানে হচ্ছে আপনাদের ফেসবুকের নাম আর ডেট অফ বার্থের সাথে ওয়ার্কিং কার্ড সাবমিট করতে হবে। আপনাদের সবার কাছে কিন্তু ওয়ার্কিং কার্ড থাকে না, এই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে যে কোনো একজন ইউটিউবারের সাথে যোগাযোগ করতে পারেন যারা হচ্ছে এই ধরনের কাজ করে, ফেসবুক সার্ভিস দেওয়া থাকে আর কি। আপনারা যদি ভাবেন যে এখানে আপনাদের নিজের কোনো কার্ড সাবমিট করে ব্যাগ নিয়ে আসতে পারবেন এটা সম্পূর্ণ বোকামি। আর এই ধরনের আইডির কিন্তু আপনারা যদি অনেকবার চেষ্টা করে ফেলেন এই ধরনের আইডি আনলক করতে বা রিকভারি করতে কিন্তু টাকা একটু বেশি রাখে সবাই আপনার এটা যার কাছে যান, কারণ এইগুলো সময় লাগে বেশি রিকভারি করতে। তো এই জন্য কিন্তু আমি আমার সাবস্ক্রাইবারদেরকে বলি আপনারা না পারলে এটা ই করবেন না, আপনারা নিজে নিজে চেষ্টা করবেন না। আপনারা যদি কাজ পারেন তাহলে এই ক্ষেত্রে চেষ্টা করতে পারেন, সমস্যা নাই। তো দেখেন আমি সাবমিট করছি, সাবমিট করার পরে কিন্তু আমাদের এই মেলটা আসে ট্র্যাক ইউর অ্যাকাউন্ট রিকভারি স্ট্যাটাস। আর আপনাদের যখন পজিটিভ রিভিউ আসবে তখন কিন্তু এরকম আসবে, দেখেন এমডি আজিজুর আইডি নামটা দেখতে পারবেন, পাসওয়ার্ড দিয়ে দিয়েছে আমাকে এখানে। এটার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে কপি করে নেবেন আপনারা, অথবা হচ্ছে আপনারা যে মেলটা আসে নিচে লেখা থাকে গেট ব্যাক ইন টু ইউর অ্যাকাউন্ট ওই অপশনের মাঝখানে আপনারা ক্লিক করে ধরলে আপনার যে ব্রাউজার আইডির লক আছে ওই ব্রাউজার দিয়ে কন্টিনিউ করবেন। দেখেন ওই গেট ব্যাক ইন টু ইউর অ্যাকাউন্ট যে লেখাটা আছে এখানে ক্লিক করে দিলে আপনাদের যে ব্রাউজার দিয়ে একটা লক আছে ওই ব্রাউজার দিয়ে যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু ওটা আনলক হয়ে যাবে এটা দেখেন। তো মেন কিন্তু এখানে হচ্ছে আমাদের কার্ডটা, আমরা যে কার্ডটা সাবমিট করি এই কার্ডটা কিন্তু আসলে অনেকে বলে যে আসলে ভাই আর আনলক করতে আপনার টাকা রাখে কিসের জন্য। আপনারা দেখতে পারবেন হয়তো ভিডিওটা 5-7 মিনিট বা 10 মিনিটের ভিডিও থাকে, তবে ভিডিওর পিছনে কিন্তু অনেক কাহিনী থাকে যে আপনার যে ফাইলটা দিয়ে কাজ করা হয় এই ফাইলটা কিন্তু আমাদের মেক করা লাগে। আর একটা কার্ড মেক করতে আপনাদের কত সময় লাগে এটা বলার মতো না। তারপরে এটা ওয়ার্কিং হতে হবে, আবার অনেক সময় হচ্ছে আমাদের ফাইল কিনেও কাজ করতে হয়, জেপিএলপি বা পিএইচডি ফাইলগুলো থাকে এগুলো হচ্ছে বাই করি অন্যজনের থেকে। মোটামুটি আমার নিজের ফাইল আমি সবগুলো নিজে ব্যাক করার চেষ্টা করি, আর বাই করলে হচ্ছে মিনিমাম 2-3 হাজার টাকা লাগে একটা ফাইল কিনতে, ঠিক আছে। তো দেখেন এটা বানানোর পরে হচ্ছে কার্ড বানাইতে হয়, এটা আবার দোকান থেকে গিয়ে প্রিন্ট লেমিনেটিং করে এনে সাবমিট করতে হয়। সাবমিট করার পরে 24 ঘন্টার মতো সময় লাগে একটা আইডি রিকভারি করতে। তো সব মিলে কিন্তু অনেক সময় খরচ হয়, প্লাস হচ্ছে আপনাদের পরিশ্রমটাও লাগে। হয়তো ভিডিওটাও কিন্তু শর্টকাটে দেখানো হইতেছে যে আসলে কীভাবে আপনারা কাজটুকু করবেন, প্রসেসটুকু বলা হইতেছে। আর আপনারা এখানে যে কার্ড যদি আপনাদের থাকে তাহলে হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের সাইজে প্রিন লিমিটিং করে ওইটা আপনারা সাবমিট করবেন। তবে মাস্ট আপনার ফেসবুক আইডির নাম আর বার্থডের সাথে কিন্তু আপনাদের এখানে যে কার্ডটা সাবমিট করবেন ওইটা মেল থাকতে হবে। তো দেখেন আমার আইডিটা কিন্তু একদম যে সাবস্ক্রাইবার আমাকে ভাইয়ের কাজ দিয়েছিলো তার আইডিটা কিন্তু আনলক করে ফেলছে আমি। আমি কিন্তু আমার সবগুলো ভিডিওতে এরকম A to Z প্রমাণ দিয়ে বলাই যে আমার আইডিটা আনলক করতে পারছি কিনা, আনলক করার পরে সে তার ই করতে পারছে কি আইডিটা পাইছে কিনা, আমি কিন্তু A to Z প্রমাণ দিয়ে দিই। আর যাদের আইডি থেকে ফোন নাম্বার রিমুভ হতেছে না তারা চাইলে কিন্তু mbasic.facebook.com দিয়ে ফোন নাম্বারটা রিমুভ করতে পারবেন। তো এইভাবে আমি কয়েকটা আইডি রিমুভ করতে পারছি, আর যাদেরটা নর্মালি রিমুভ হয় না তারা কিন্তু আপনার আইডিটা লক করে আনলক করার সময় রিমুভ করতে হবে। তো দেখেন আইডিটা আমি যেহেতু আনলক করে ফেলছি, আনলক করার পরে হচ্ছে আইডিতে কিন্তু আমি একটা মেলও অ্যাড রাখি, এটা কিন্তু আমার ভিডিওগুলোতে বলছি কারণ অনেক সাবস্ক্রাইবার আছে আইডিটা ঠিক করার পরে হচ্ছে যার আইডি সে কিন্তু নেওয়ার জন্য চেষ্টা করে, যেহেতু অ্যাডভান্স কোনো টাকা পয়সা নিয়ে কাজ করা হইতেছে না, এরপরে যদি আইডি নেওয়ার চেষ্টা করে তখন কিন্তু এটা খুবই খারাপ দেখায়। তো এই জন্য হচ্ছে একটা মেল অ্যাড করে রাখি আইডিতে, এটা কিন্তু পেমেন্ট করার পরে আমি আবার নিজে থেকে রিমুভ করে দিই। তো দেখেন আমি একটা মেল খুলে নিতেছি, মেলটা হচ্ছে আমি আইডিতে অ্যাড রাখবো কারণ হচ্ছে আইডিটা সে ফরগেট দিতেছে কিনা বা চেষ্টা করতেছে কিনা এটা কিন্তু ই করার জন্য।
আর অনেকে মেসেজ দেন যে আসলে আইডি ব্যাক করতে কতক্ষণ সময় লাগে। নর্মালি হচ্ছে আইডি ব্যাক করি আমরা, আমি একা কাজ করি তো এই জন্য হচ্ছে 2-3 ঘন্টার মতো লাগে, আবার কিছু আইডিতে 24 ঘন্টাও লাগে। আর যেগুলো সাবমিট ব্লক হয়ে গেছে ওই আইডিগুলো কিন্তু আপনাদের 14 দিনের মতো সময় লাগে সর্বনিম্ন, সর্বোচ্চ 21 দিন, 30 দিনও লাগে, তারপরে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন ওই আইডিগুলোতে। তো সাবমিট ব্লক কীভাবে হয়, আপনারা একটা লক আইডিতে যদি আপনারা দিনে বা সব মিলাই যদি 7 বার সাবমিট করেন তাহলে কিন্তু বর্তমানে সাবমিট ব্লক করে দেয়। আর সাবমিট ব্লক করে দিলে হচ্ছে আপনাদের আইডিটা কিন্তু সহজ আপনারা আনলক করতে পারবেন না, আর এই ধরনের আইডিগুলো কিন্তু রেট অনেক বেশি রাখে সবাই। আবার বললাম তো আইডিটা আনলক করে ফেলছি, আনলক করার পরে যে ভাই আমাকে কাজ দিয়েছিল তাকে কিন্তু আমি প্রমাণ হিসেবে দিয়ে দেবো যে সে তার আইডিটা ব্যাক পাইছে কি না। তার আইডির লিঙ্কটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে হচ্ছে তার ইনবক্সে যাবো। ইনবক্সে যাওয়ার পরে আপনারা আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু দেখতে পারবেন যে যে আমাকে কাজ দিছে তাকে কিন্তু আমি তার আইডির লিঙ্কটা দিয়ে দিই। আর তার আইডিটা যে আমি আনলক করতে আমার ভিডিওতে দেখলেন না তখন সময় তার আইডিটা কিন্তু স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি তার প্রোফাইলে লগ ইন করতে পারছি কি না। তো দেখেন আমি এটা ডান লিখে দিচ্ছি, আর উপরে কিন্তু স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, আমি কিন্তু আসলে কোনো ফেক কাজ টাজ করি না, একদম রিয়েল কাজ করার চেষ্টা করি, সবসময় আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি। আমার মনে যদি কোনো সমস্যা থাকতো তাহলে কিন্তু আমি আমার সাবস্ক্রাইবের নাম্বার দিয়ে দিতাম না। আমার প্রায় 165টার মতো ভিডিও আছে, সবগুলো ভিডিওতে কিন্তু আমার সাবস্ক্রাইবের নাম্বার সহ দিয়ে দিচ্ছি যারা আমার কাজ করে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন যে আসলে কোনো ঝামেলা হয়েছে কি না। তো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।